আসসালামু আলাইকুম দর্শক, দিস ইজ জাবের ফ্রম দিল্লি বাজার নিউজ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো দেখতেই পাচ্ছেন আমরা সবজির বাজারে চলে আসছি। সপ্তাহ ঘুরে গেছে এবং সপ্তাহ ঘোরার পরে সবজির বাজারে সবজির দাম কেমন এটা আমি আপনাদেরকে আজকে জানাবো। তো আজকে আমি আসছি বেসিক্যালি শেকেটেক 8 নম্বর বাজারে। শেকেটেক 8 নম্বর কাঁচা বাজারে সবজির দাম কেমন সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, আর যার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাই কেমন আছেন? ভালো। আচ্ছা, এই বেগুন কত করে আজকে? এটা 60 টাকা। আচ্ছা, আর লালটা 50 টাকা। আচ্ছা, আর শশা 60 বেচতেছেন 60 টাকা করে কেজি? আচ্ছা, লতি কত করে? লতিও 60 টাকা কেজি। আচ্ছা, আর লাউ কত করে পিস? 40 টাকা পিস বেচতেছেন লাউ? আসলে বাহ বাহ। আচ্ছা, সিম কত করে? 140 টাকা। আচ্ছা, চিচিঙ্গা 40 টাকা। আর ঝিঙ্গা 60 টাকা। পটল কত করে? 40 টাকা। আর পেঁপে 20 টাকা। ধুন্দল কত করে? ধুন্দল 40 টাকা কেজি। আচ্ছা, আর করলা 60 টাকা। আচ্ছা, লাস্ট একটু জিজ্ঞেস করি, টমেটো কত করে? টমেটো 120 টাকা। 120 টাকা। আর ফুলকপি 40-50 এরকম ব্যস্ত স্যার? আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য। তো আমরা একটু সামনে শাকের দোকানে যাব। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শাপলা কত করে? 10 টাকা আঠি। আচ্ছা, দেখি বাবা একটু। পুঁই শাক কত করে? সরি, লাল শাক 10 টাকা আঠি। এটা কি শাক? এটা পাট শাক। এটা কত করে? 10 টাকা। সবই কি 10 টাকা আঠি? 10 টাকা। আচ্ছা, আর এটা কলমি শাকও 10 টাকা আঠি? 20 টাকা। দুইটা 15 টাকা, এটার দাম একটু কম। আচ্ছা, আর পুঁইশাক 20 টাকা। পুঁইশাক 20 টাকা। আর এই যে লাউ শাক 25 টাকা। আচ্ছা কাকা, অনেক ধন্যবাদ। তো দর্শক, আমরা একটু সামনের দিকে যাব। বাজারটা একটু ছোট, দোকানের পরিমাণ কম, এই জন্য ভিডিওর সাইজটা হয়তো বা একটু ছোট হবে। তো কিছু মনে করেন, আমরা আরেকটা দোকানে আসছি, একটু দেখব। কাকা সিম কত করে? 140 টাকা। আর গাঠি 50 বেচেন 40 টাকা কেজি। আচ্ছা, আর করলা একদম 70 টাকা কেজি। আর বেগুনও 40 টাকা কেজি। আর লাউ কত করে বেচতেছেন? 40 টাকা রাখবেন। আচ্ছা কাকা, অনেক ধন্যবাদ। তো চলেন আমরা একটু সামনের দোকানে যাই। এখানে তুলনামূলকভাবে সবজির দাম একটু কম। আমরা একটু মূলার দাম জিজ্ঞেস করব। কাকা মূলা কত করে? মূলা 50 টাকা। 50 টাকা কেজি। আর কাঁকরোল 50 টাকা। আর মরিচ কত করে আজকে? মরিচ 60 টাকা। 60 টাকা কেজি। ধন্যবাদ। তো দর্শক, 60 টাকা কেজি মরিচ। মরিচের দাম আগের চেয়ে অনেকটাই কম। আমরা ঘুরতেছি বাজারে, দেখতে পারতেছেন। আমরা একটু দেখব এখানে যে এখানে কাকা বাঁধাকপি কত করে? 20 টাকা পিস। আর কুমড়া 20 টাকা। কুমড়াও 20 টাকা। আচ্ছা, আর বেগুন? বেগুন 20 টাকা এক কেজি। বেগুন 20 টাকা এক কেজি? 20 টাকা এক কেজি। এক কেজি 20 টাকা। আর লাউ 30। লাউ 30 টাকা। আচ্ছা, ধন্যবাদ। আমরা 20 টাকা। আমরা 20 টাকা। আর কলা? কলা 30 টাকা হালি। কলা 30 টাকা হালি। আচ্ছা বাবা, ফুলকপি কত করে? 40 টাকা পিস। তো দর্শক দেখতে পাচ্ছেন 40 টাকা পিস, এবং সব জায়গায় এই দোকানে সব 20 টাকা করে পিস বিক্রি হচ্ছে। তো আমরা একটু আরেকটা দোকানে দেখব। এই কচু কত করে? 10 টাকা।
আচ্ছা এইগুলো এগুলো 35 টাকা পিস আচ্ছা আর বরবটি কত করে 60 টাকা কেজি আচ্ছা আচ্ছা আর পেঁপে পেঁপে 20 টাকা এটারে জানি কি বলে কলা গাছের মুসরা এটা কত করে 25 টাকা পিস আর এটা কি সিম মৌসুম মৌসুম এটা কত করে 100 টাকা কেজি 100 টাকা কেজি দাম একটু কম কম না এখন নতুন তো তো দাম বেশি একটু বেশি আচ্ছা আর বেগুন কত করে বেগুন 50 বেগুন 50 টাকা কেজি আর সাদা বেগুন আর টমেটো কত করে 100 টাকা 100 টাকা আর করলা 60 টাকা কেজি আর আপনি জালি কত করে বেচতেছেন 30 টাকা পিস আর এটা কি এটা চালটা কত করে কেজি পিস পিস কত করে 10 টাকা পিস কম দাম আচ্ছা আর লাউ কত করে বেচতেছেন 30 টাকা পিস আর লাস্ট একটু জিজ্ঞেস করি পেঁপে কত 20 টাকা তো দর্শক শেখেরটেক বাজার থেকে এই ছিল আমার কাছে সবজির বাজারের আপডেট তো এখানেই বিদায় নিব ইনশাআল্লাহ নতুন দিনে নতুন বাজার থেকে আবার দেখা হবে সে পর্যন্ত সবার সাথে বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ